হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্টার্ট। পরবর্তী হাস্যকর সিনগুলো দেখা যাক খেলার মাঠে। তো আমরা সকলে জানি চ্যাম্পিয়ন জিতা খুবই কষ্টকর ব্যাপার, এবং চ্যাম্পিয়নের ট্রফিটা একটি দলের জন্য কতটা জরুরি তা আমরা সকলেই জানি। এখানে একটি দল চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং তাদের আনন্দের উল্লাস এতটাই যে তাদের দৌড়তে, তাদের লাফালাফিতে তাদের যে চ্যাম্পিয়ন ট্রফিটি ছিল সেটি তারা নিচে পড়ে ভেঙে দিয়েছে এবং এতে তারা সবাই অবাক হয়ে গেছে। আর এভাবে একটি ফানি সিন তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমরা সকলেই জানি যখন গাড়ি রেসিংয়ে গাড়ি এসে দাঁড়ায় তখন কিছু লোক তার চাকা এবং গাড়ির অন্যান্য যন্ত্রাংশ পাল্টে সেটিকে আবার ভালো করে মজবুত করে দেয়। আর এমনই একটি ঘটনা ঘটেছে একটি গাড়ি রেসিং করার সময়, যখন তারা চাকাগুলি চেঞ্জ করছিল এবং গাড়ির অন্যান্য কাজ করছিল, তখন সেখানে হঠাৎ করে একটি জঙ্গলি ভাল্লুক চলে আসে। আর এটি দেখে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু মজার ঘটনা হচ্ছে এটি, সেখানে থাকা সেই গাড়ির ড্রাইভারটি সেখানে বসেছিল এবং সে একদম চুপ করে বসেছিল, কোনোভাবে লড়াচড়া ছাড়াই। আর এখানে দেখতে প্রচণ্ড হাসি পাচ্ছে। আর এভাবে তাদের একবারে নদগারা হয়ে গেয়া। পরবর্তী সিনটি হচ্ছে একটি বেসবল মাঠে। যখন বেসবল খেলা আমরা দেখি, তখন সেটি যখন জোরে সিক্স মারতে যায়, তখন মানুষ প্লেয়ার ক্যাচ ধরতে গেলে, অর্থাৎ যখন ক্যাচ ধরতে যায়, তখন একটি মানুষ অর্থাৎ প্লেয়ার একটি ম্যানের উপর, দর্শকের উপর গিয়ে পড়ে এবং তার প্রচণ্ড ব্যথা পায় এবং তার হাতে থাকা খাবার সেখান থেকে ফেলে দেয়। কিন্তু ভালো ঘটনা হচ্ছে সেই প্লেয়ারটি খুবই ভালো ছিল, সে তার নিজের খাবারটি এনে সেই দর্শককে দিয়ে দেয়। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? আসসালামু আলাইকুম।